সরকারি কর্মকর্তার সাথে দুর্ব্যবহার সহ আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিইসি কে এম নুর হুদা। এমনকি তার বিরুদ্ধে মামলাও হতে পারে বলে জানান তিনি। তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে নিক্সন চৌধুরী বলেছেন শত্রুপক্ষ কথোপকথন বিকৃত করে প্রচার করছে। জানাচ্ছেন একরামুল হক সায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ফোনালাপে নির্বাচনী দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অকথ্য ভাষায় শাসাচ্ছেন ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। শনিবার ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার পক্ষের এক নেতাকে আটকের পর ফোনে ও প্রকাশ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখান স্বতন্ত্র এই সংসদ সদস্য। আপনি আমার নেতা কর্মীদের অ্যারেস্ট করছেন, নৌকার এজেন্টদের অ্যারেস্ট করছেন। যদি আমি আমার নেতা কর্মী নিয়ে তিন থানা নিয়ে নামি, তাহলে আপনি কিন্তু এই ঘটনা নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ বিষয়ে করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। আজকে বা কালকের মধ্যেই আমাদের যে করণীয় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা যাবে। অবশ্যই যেটা যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য, সেটা কাম্য না। এটা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যেরকম বিধিবিধান আছে তার ব্যাপারে সেই আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। ওই সংসদ সদস্যের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা সরাসরি না বললেও সিইসি জানান নির্বাচন পরিচালনায় স্বস্তির পরিবেশ তৈরিতে এ ধরনের ঘটনায় কঠোর পদক্ষেপ নেবে ইসি। এখন আমরা দেখি যদি মামলা করা হয় মামলাই করবো, কেন ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নেয়। মাত্র তিনি অপরাধী, আইন ভঙ্গ করেছেন। অন্যদিকে ভাইরাল হওয়া ফোনালাপ বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন নিক্সন চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচনে বিধি লঙ্ঘন করেননি তিনি, মিথ্যা বক্তব্য প্রচার করার অপরাধে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচারও দাবি করেন। এই 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 ক্লিপগুলো এক জায়গাতে কেটে নিয়ে এই এডিট করে এই এই কথাটা আমাকে হেয়পূর্ণ করার জন্য করেছে। আর দ্বিতীয় হলো যে ডিসি সাহেব টিওনকে সকালে আমার বাসায় কেন পাঠালো, এর মূল কারণ হলো এই যে সারা দিনে যে তাণ্ডব ডিসি সাহেব তার জেলার ম্যাজিস্ট্রেটদের দিয়ে আমার বিপক্ষে নির্বাচনের বিপক্ষে করেছেন, সেই তাণ্ডবগুলোর জন্য আমি আলোচনায় না আনি, আমি যেন মানুষকে না বলি, আমি যেন উপরে কাউকে নালিশ না করি, এর জন্য কম্প্রোমাইজ করার জন্য সে টিওনকে আমার কাছে পাঠাইছেন। সরকারি কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের ঘটনায় নিন্দা জানিয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।